পালি বর্ণমালার বিশেষ উচ্চারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে, সেই অনুযায়ী কিছুটা অভ্যাস হয়েছে। তবে নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা সমস্যা হয়, পালিতে যেহেতু নতুন কিছু যুক্তাক্ষর আছে সেগুলো পড়তে অসুবিধা হয়, সেই জন্য যুক্তাক্ষর নিয়েও একটি অভ্যাস রাখা হচ্ছে। তো শুরু হচ্ছে এখানে কয়েক হয় দিয়ে, রক্ষা, দক্ষিণ, দুঃখ, নিক্ষিত্ত, নমস্কার, অজ্ঞ, অজ্ঞি, ভাগ্য, অজ্ঞ, সংক্ষিপ্ত, সঙ্গ, মধ্য, মধ্যম, রূপধ্যান, অঞ্য, পুঞ্য, অঞ্যমঞ্য, কঞ্ঞা, সঞ্ঞা, উইঞ্জ, সঞ্জা, পঞ্হ, কঠ, পতিঠা, গহঠ, বড্ডন, খিড্ডা, কুড, অড্ড, পুণ্য, কণহ, তণহ, ঊণহ, অথ, বত্থু, অবথা, অথ, নান, নারু, অপ, পুফ, অভ্যাস, পব্বত, সব্ব, বিমহয়, গিমহ, বিমহিত, সেইয়া, অর্ধতেয, উইয়ান, উইয়ম, সৈহ, কল্যাণ, বাহ্য, বাক্য, ব্যঘ, আরোগ্য। দ্বাদশ ব্যাকরণ, অব্যয়, চক্ষ্বায়তন, অন্বয়, স্বাগত, আহ্বান, ভারদ্বাজ, স্বাতন, ক্ব, কচি, এটা জিহ্বহ হবে, আগে জয়হর্ষই বয়ে হয়ে আকা, জিহ্বহ, বহ্বাবাধ, ভব্য, দিশ্বা, বিদ্বা, দ্বয়, দ্বন্দ্ব, কত্বা, গন্ত্বা। প্রতিক্ষেত্রে বিশেষ বর্ণের উচ্চারণগুলো এবং সেই সঙ্গে অবশ্যই হর্ষ দীর্ঘ ভেদ খেয়াল রাখতে হবে। এবারে অস, সম্ভস, অশ্বত্থ, শশত, কশক, ব্রাহ্মণ, ব্রহ্মচর্য, ব্রহ্মচারী, এরপর রয় হয়, মূঢ়, আষাঢ়, দঢ়, গাঢ়, গূঢ়, আরূঢ়, আঢ়ক, মীঢ়, বাঢ়, সাঢ় ইত্যাদি। তো এরপরে এই যে মূল বর্ণ এবং যুক্তাক্ষর, এগুলো হলো কিন্তু পালি ভাষাটি কেমন দেখতে হয়, পালি যে কোনো টেক্সট এর সঙ্গে পরিচয় করার জন্য। এরপরে আরেকটি অভ্যাস রাখা হবে, সেটা পারায়ণ বাক্যের গদ্যগাথা অংশ থেকে কিছুটা অংশ উচ্চারণ এবং অর্থ সহ বলা হবে।